আল্লাহ বলা সুহবতের মধ্যে চলে যাও নিজেকে পরিবর্তন করে নাও আল্লাহর প্রেমে নিজেকে খুশবুদার বানায়া ফেলো আতর বিক্রেতার দোকানের মধ্যে যাইয়া যদি আতর কিনতে না পারো দোকানের সামনে যদিও বা তুমি দাঁড়ায়া থাকো তোমার একটা লাভ হবে লাভ লাভ হলো কি আতর কিনতে পারো নাই কোনো অসুবিধা নাই কিন্তু আতরের খুশবু তো পাওয়া যায় দুনিয়াটা হলো ডাস্টবিনের মতো আল্লাহর বলির দরবার হলো আতর ওয়ালার মতো দুনিয়াটা হলো বদবুর মতো দুর্গন্ধের মতো কারণ দুনিয়ার খুশবু কতক্ষণ যতক্ষণ তুমি সান মারবা ততক্ষণ খুশবু আছে যতক্ষণ তুমি আতর লাগাবা ততক্ষণ খুশবু আছে কিছুক্ষণ পর আর খুশবুটা থাকে না কিন্তু মুস্তফার প্রেমে প্রেমিক হইয়া দেখো আল্লাহ তোমার এত খুশবুদার বানাবে তুমি যেদিকেই যাও না কেন পিপড়া যেরকম মধুর জন্য পাগল চিনির জন্য পাগল যদি আরমালির ভিতরে অন্ধকারের ভিতরেও চিনির বয়ামটাকে রেখে দেওয়া হয় পিপড়াকে দাওয়া দিতে হয় না অটোমেটিক বয়াম বরাবর চলে যায় একবার ওলি আল্লাহর পাগল হইয়া দেখো ওইখানে এমন এক মধু আছে এমন এক খুশবু আছে যেই খুশবু যদি একবার অন্তরে লাগে দুনিয়া তো তোমাকে খুশবুদার বানাবে কবরটাও তোমার খুশবুদার হবে আখেরাতটাও তোমার খুশবুতে ভরে যাবে উচ্চ আওয়াজে বলেন সুবহান ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে মানুষের দোষ আলোচনা করে না মানুষের গুণ আলোচনা করে মানুষের দোষ খোঁজারও কিছু লোক আছে আবার সমাজে এমন কিছু মানুষ আছে যারা মানুষের দোষকে লুকায়া রাখে কারণ মানুষের দোষ লুকানো এটা আল্লাহর সুন্নত সুবহানাল্লাহ বলেন তিনি হচ্ছেন সত্তারুল উয়ুব যিনি আয়েবগুলোকে গোপন রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই সব বান্দা যারা ঈমানের পথে চলেছে কিন্তু চলার পথে কিছু ভুল হয়েছে আল্লাহ পাক বলেন আমি সত্তারুল উয়ুব আমি তোমার গুনাহকে গোপন করি একটা সুযোগ খুঁজি কিভাবে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া যায় বড় করে বলো সুবহানাল্লাহ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনাকে চিনে না এমন কোন মুসলমান আমার মনে হয় নাই উনি একজন খাইরুত তাবিঈনের মধ্যে তিনি একজন উত্তম তাবিঈ যিনি ইলমে তাসাউফকে হৃদয়ে ধারণ করতেন কারণ তিনি সাহাবায়ে কেরামের মধ্যে খুবই উচ্চ মার্গীয় কিছু সাহাবার সোহবত তিনি পেয়েছেন কিন্তু হাসান বসরি বলছেন আমি পরিবর্তন কখন থেকে হচ্ছি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যুবক অবস্থার মধ্যে সুঠাম দেহের অধিকারী ছিল সুন্দর লেবাস তিনি ধারণ করতেন রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন খুশবু রোডের মধ্যে ছড়িয়ে পড়ত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রোডের মধ্যে দাঁড়িয়ে আছে দেখলেন একজন সুন্দর রমণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই ওই মেয়েটার পিছু নিল মেয়েটা পর্দানসীন ছিল আল্লাহর ইবাদতকারী ছিল আল্লাহকে ভয় করত কিছুক্ষণ পর মহিলাটা খেয়াল করলেন যে তার পিছনে একজন যুবক পিছে পিছে হাঁটছে মেয়েটা জিজ্ঞেস করলেন হাসান বসরি তুমি একজন গণ্যমান্য ব্যক্তি ভালো ফ্যামিলির একজন সন্তান তুমি আমার পিছনে কেন দৌড়াচ্ছ বললেন তোমার দুইটা চোখ আমার হৃদয়কে টেনেছে তোমার দুইটা চোখের সৌন্দর্য আমাকে পাগল করেছে ওই মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে আর মাওলার দরবারে কেঁদে পড়তেছে আল্লাহ তোমার একজন বান্দা তোমার প্রেমে না পড়ে আমার দুই চোখের প্রেমে পড়েছে ইয়া রাব্বুল আলামিন হে আল্লাহ হে পরওয়ারদিগারে দু আলম হাসান বসরির দরকার ছিল তোমার প্রেমে পড়া আর সে কিনা আমার চোখের প্রেমে পড়েছে
কারণ মেয়েটা বোরকা পরিধানওয়ালা ছিল শুধু চোখগুলা দেখা যাচ্ছিল ওই মেয়ে হাসান বসরিকে বলল তুমি আমার কাছে কি চাও হাসান বসরি বলল তুমি যা চাও আমি তোমাকে দিব কিন্তু তোমার চোখ দুইটা আমাকে নেশার মধ্যে ফেলে দিয়েছে আমি তোমার করব চাই আমি তোমাকে মোহাব্বত করতে চাই ওই মেয়ে চোখের পানি ঝরে হাসান বসরিকে বলল হাসান বসরি কিছুক্ষণ তুমি আমার বাড়ির বাইরে অপেক্ষা করো ওই মেয়ে সোজা ঘরের মধ্যে গেল যাই একটা ছুরি নিল ও রব্বুল আলামিন আমি তোমার প্রেমে পাগল ওরে আমার মাওলা আমি তোমার রাস্তায় চলতে চাই আমার যেই দুইটা চোখ তোমার বান্দাকে তোমার রাস্তা থেকে ফিতনার রাস্তার মধ্যে নিয়ে আসে তালেবুল মাওলা থেকে তালেবুল দুনিয়ার মধ্যে নিয়ে আসে ও মাওলা আমি এই দুই চোখ আমার কাছে চাই না এই বলে ছুরি দিয়ে নিজের চোখ দুইটা নিজে বের করে একটা চিঠি লিখে হাসান বসরির কাছে পাঠিয়ে দিলেন আর হাসান বসরি যখন চিঠি পাইল ওই চিঠি যখন বক্সটা খুলল ওই চিঠির বক্সের ভিতরে দেখা গেল দুইটা চোখ আর ওই চিঠিখানা একদিকে ভাঁজ করা চিঠির মধ্যে লেখা রয়েছে ও হাসান বসরি আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন নারীর চোখের প্রেমের পড়ার জন্য নয় আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন খোদার প্রেমে পড়ার জন্য কোরআনের প্রেমে পড়ার জন্য মুস্তফার দিদার নেওয়ার জন্য ও হাসান বসরি আমার যেই দুইটা চোখ তোমাকে পাগল করেছে আমি আমার দুইটা চোখ তোমাকে দিয়ে দিলাম আমার চোখের প্রেম ছেড়ে তুমি মাওলার প্রেমের মধ্যে ডুব দাও কারণ কি জানো ফাআইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ কারণ তুমি হাসান বসরি যেদিকে তাকাও না কেন ওই দিকে আমার মাওলা রয়েছেন বড় করে বলেন সুবহান যুবক শ্রেণীরা যারা যুবক চকুর একটা পর্দা আছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের চোখের পর্দা দিয়েছেন নারীর চোখের পর্দা তবে পর্দারও একটা পর্দা আছে চোখের পর্দা তো চোখ অবনত করা কিন্তু সেটা কন্ট্রোল হবে হৃদয় থেকে কারণ পর্দার পর্দা হচ্ছে অন্তর পর্দার পর্দা অন্তর তুমি এইখান থেকে যদি তোমাকে সহি না করো এইখানেও সহি হবে এই জবানটাও সহি হবে এই হাতটাও সহি হবে এই পাউটাও সহি হবে না কারণ কি এই চোখ তোমার সিনেমা ভালো লাগে মসজিদ ভালো লাগে না এই চোখ তোমার বন্ধু বান্ধবের আড্ডা ভালো লাগে শাহজানিসার দরবার ভালো লাগে না এই চোখ তোমার দুনিয়াবি কমিক্স বই ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস পড়তে ভালো লাগে কিন্তু কোরআন পড়তে ভালো লাগে না এই জন্য চোখকে যদি ঠিক করতে হয় হৃদয়টাকেও ঠিক করতে হবে পর্দা দুইটা একটা চোখের পর্দা আর একটা অন্তরের পর্দা এখান থেকে যদি তুমি তোমাকে পরিপূর্ণতা আনতে না পারো চোখও পরিপূর্ণতা আসবে না জবানও পরিপূর্ণতা আসবে না চরিত্রও কোনো পরিপূর্ণতা আসবে হাসান বসরি বললেন আমার জীবনের টনিক হচ্ছে এই মুহূর্ত যেই মুহূর্ত মেয়েটা তার চোখ বের করে দিল আর আমাকে লিখলো হাসান বসরি আমার দুইটা চোখকে তুমি সুন্দর বলতেছো কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো যিনি আমাকে তোমাকে আমার চোখকে বানাইছেন তিনি কত সুন্দর আমার চোখের প্রেমে না পড়ে তুমি একটু তার প্রেমে পড়ো যিনি কুলকায়েনাত বানাইছেন যিনি হাসান বসরি বানাইছেন যিনি আমাকে বানাইছেন যিনি কুলকায়েনাত বানাইছেন সুবহানাল্লাহ একবার তুমি ওই প্রেমে পড়ো যেই প্রেমের মধ্যে পড়ে সিদ্দিকে আকবর হয়েছেন আবু বকর সিদ্দিক হয়েছেন
فاروق اعظم হয়েছেন ওসমান জিন্নুরাইন হয়েছেন মাওলা আলী শের খোদা হয়েছেন বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর রাসূল পাক কত সুন্দর যার সৌন্দর্যের তারিফ কিয়ামত পর্যন্ত যদি করতে থাকে যার সৌন্দর্যের কোনো শেষ বর্ণনা করা যাবে হাসান বসরি চোখের পানি ছাড়তে ছাড়তে নিজেকে ধিক্কার দিতে দিতে ঘরের মধ্যে চলে গেল আর কাঁদতেছেন হু হু করে চোখের পানি ছাড়তেছেন সারা রাত দুই চোখের পানি ছেড়ে মাওলার দরবারে ইস্তেগফার করলেন তওবা করলেন দুই চোখের পানি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলেন মাওলা রে আমি তো আমার সম্পর্কে বেখবর ছিলাম তোমার সম্পর্কে বেখবর ছিলাম আজকে মেয়ে আমার চোখ খুলে দিয়েছে তার দুইটা চোখের কুরবানির বিনিময়ে সারা রাত কান্না করলেন তাহাজ্জুদ পড়লেন ফজরের নামাজটা পড়ে খবর নিতে গেলেন মেয়েটার কি অবস্থা কারণ চোখ দুইটা তো কেটে বের করে ফেলেছে যাইয়া দেখে ফজরের নামাজের পরে ওই মেয়ের জানাজার লাশ বের হচ্ছে কারণ রক্ত যেতে যেতে মারা গিয়েছেন আর হাসান বসরি বলেন এই মেয়ে আমাকে একটা শিক্ষা দিয়ে গেল যে তালেবুল দুনিয়া না হয়ে তালেবুল মাওলা বনো বড় করে বলে সুবহান ওই দিন থেকে হাসান বসরির পরিবর্তন হাজিরানে মজলিস জীবনটা মানুষকে একবার দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক দ্বিতীয়বার আপনাকে আর দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন আপনি যদি হিন্দু হইতেন তাহলে পুনর্জন্মের একটা বিষয় আসতো মুসলমানদের দুনিয়ার মধ্যে পুনর্জন্মের কোনো সিস্টেম নাই একমাত্র কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো এই জীবন একটা এখন ও যুবক ডিসাইড করতে হবে তোমাকে তুমি কোন দিকে তোমার রাস্তা বানাবা ওই রাস্তা বানাবা যেই দিকে আমার শাহজানিশা গিয়েছেন খাজা কালুশা গিয়েছেন গৌসুল আজম মাইজভান্ডারে গিয়েছেন আল্লাহওয়ালা ওলি গিয়েছেন নাকি ওই রাস্তা তুমি তলব করবা যেই রাস্তায় সোশ্যাল মিডিয়ার জগতের মধ্যে বড় বড় সেলিব্রিটিরা গিয়েছে তবে জেনে রাখো যত বড়ই সেলিব্রিটি হোক না কেন মরার পরে তার খবর কেউ নাই না কিন্তু শাহজানিশা এমন এক সেলিব্রিটি যিনি দুনিয়াতে থাকতে মাওলার রাস্তায় চলেছেন আল্লাহ এমন সেলিব্রিটি বানায়া দিলেন শাহজানিশাকে আপনি দেখেন নাই আপনার বাবা দেখে নাই আপনার দাদা দেখে নাই আপনার দাদার বাবাও দেখে নাই কিন্তু শাহজানিশার সেলিব্রিটি এমন ভাবে হয়ে গেল উনার দরবারে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় কারণ সেলিব্রিটি বানাইলো কে কারণ উনি তালেবুল দুনিয়া ছিলেন না তালেবুল মাওলা মাওলার তালেব ছিলেন মাওলার প্রেমিক ছিলেন মাওলার রাস্তায় জীবন গড়েছে এই জন্য যদি আপনি যদি আপনার জীবনকে আপনি যদি আহসানুল খুলকান বানাতে চান উত্তম চরিত্র অধিকারী হতে চান একজন এমন ব্যক্তির সোহবতে যান যার সোহবতে গেলে আপনার জীবন পরিবর্তন হবে যার সোহবতে গেলে আপনার হৃদয় পরিবর্তন হবে যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দেওয়ানা ছিলেন এই রকম একদিন রাসূল পাক মসজিদের মধ্যে খুতবা দেন মুসল্লি দুক আরম্ভ হলো মসজিদ পরিপূর্ণ আর ওই মুহূর্তের মধ্যে একজন মুসল্লি সাহাবে রাসূল মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে রইলেন আর আমার নবী রাহমাতাল লিল আলামিন তাকে বললেন বসো সুবহানাল্লাহ কি বললেন হুজুররা বলে না বসো বসে যাও যখন বসেন বললেন সাহাবীটা তিনি দাঁড়ানো থেকে বসে পড়লেন আর ওই মুহূর্তে পথের মধ্যে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা ওই যে রাসূল পাকের বসেন শব্দ শুনেছে ওই বসেন শব্দ শুনেই রোডের মধ্যে বসে পড়লেন এরপরে রাসূল পাকের আরেক সাহাবা
জান্নাম হযরত মারসাদ তিনি ঘর থেকে মসজিদে নববীতে আসার জন্য বের হচ্ছিলেন ওই বসেন শব্দটার একটা আওয়াজ ঘরের দুয়ারে শুনেছেন উনি ওখানেই বসে পড়লেন এরপরে হযরত আনাস বিন মালিক মানুষ যে জুতা রাখে জুতা মসজিদের বাইরে মাত্র ওই জায়গায় এসে পৌঁছেছেন ওই বসেন শব্দটা শোনার সঙ্গে সঙ্গে ওইখানেই বসে পড়লেন বড় করে বলে সুবহানাল্লাহ ইরতেবা কেমন করে করতেছে কেমন অনুসরণ করতেছে আমরা তো ওলির দরবারে যাই বিপদে পড়লে ব্যবসা যেতে লস হার সা জানি শোনাড়ে পরি পরি খান্দে কে লাভ হইলে তো হড়ে গইলে যখন টাকার বান্ডিল হয়েছে তখন তো তুমি পার্টি দিয়েছো গেট টুগেদার নাম দিয়েছি কি গেট টু গেদার কোথায় কক্সবাজারে কোথায় সিবিসে কোথায় সুন্দর সুন্দর পর্যটক এরিয়ায় চলে গেছে ম্যাচ দেখার জন্য চলে গেছে গেট টুগেদার করার জন্য ঠেলা দেখতে হইছে গেট টুগেদার বন্ধ সাজা নিশানের যেখান দেখান কারণ কি ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে সুখেও আল্লাহকে ভুলে না দুঃখেও আল্লাহকে সুখেও মাওলার উপর রাজি দুঃখেও মাওলার উপর রাজি হযরত আনাস বিন মালিক জুতারা কই জায়গার মধ্যে বসে পড়লেন আমার রাসূল যখন জুমা শেষ করলেন ডাক দিলেন এ আনাস বিন মালিক মসজিদে নববীতে দেখি নাই কেন ডাক দিলেন যায়েদ ইবনে খারেসা মসজিদের মধ্যে দেখি নাই কেন ডাক দিলেন মারসাদ মসজিদের মধ্যে দেখি নাই কেন আদবের সাথে তাজিমের সাথে ফরিয়াদ করলেন ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আপনার জবানের একটা আওয়াজ শুনতে পাইলাম বসেন আমি ঘর থেকে বের হচ্ছিলাম মারসাদ ঘরের দুয়ারেই বসে পড়লাম আরেকজন বললেন আমি পথের মাঝখানে ছিলাম যায়েদ ইবনে খারেসা পথের মাঝখানে বসে পড়লেন আমার আনাস বিন মালিক ইয়া রাসূলুল্লাহ মাত্র জুতাটা খুলতে যাব বসেন শব্দ বলেছেন আমি বসে পড়লাম কারণ আমি আপনাকে জবান থেকে নয় অন্তর থেকে ভালোবাসি আমার রাসূল বললেন ও তাই আমি তো মসজিদে নববীর ভিতরে একজন দাঁড়িয়েছিল তাকে বসার জন্য বলেছিলাম তোমরা কেন বসে পড়লাম সবাই আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো নাম ধরে বলেন নাই শুধু বসেন বলেছেন আমরা বসে পড়লাম অর্থাৎ রাসূল পাককে এমন অনুসরণ এমন অনুসরণ এমন অনুসরণ রাসূল পাক যদি বলেন বসেন বসে পড়তেন যদি বলে দাঁড়াও দাঁড়িয়ে থাকতো যদি বলে ইন্তেজার করো ইন্তেজার করত অর্থাৎ রাসূলকে অনুসরণ করার মতো অনুসরণ কারণ রাসূলের অনুসরণের নাম হলো তালিবুল মাওলা শয়তানের অনুসরণের নাম হলো তালিবুদ দুনিয়া ও যুবক আল্লাহ ওয়ালার সুহবতের মধ্যে চলে যাও নিজেকে পরিবর্তন করে নাও আল্লাহর প্রেমে নিজেকে খুশবুদার বানায়া ফেলো আতর বিক্রেতার দোকানের মধ্যে যাইয়া যদি আতর কিনতে না পারো দোকান সামনে যদিও বা তুমি দাঁড়ায়া থাকো তোমার একটা লাভ হবে লাভ লাভ হলো কি আতর কিনতে পারো নাই কোনো অসুবিধা নাই কিন্তু আতরের খুশবু তো পাওয়া যায় দুনিয়াটা হলো ডাস্টবিনের মতো আল্লাহর ওলির দরবার হলো আতর ওয়ালার মতো দুনিয়াটা হলো বদবুর মতো দুর্গন্ধের মতো কারণ দুনিয়ার খুশবু কতক্ষণ যতক্ষণ তুমি সান মারবা ততক্ষণ খুশবু আছে যতক্ষণ তুমি আতর লাগাবা ততক্ষণ খুশবু আছে কিছুক্ষণ পর আর খুশবুটা থাকে না কিন্তু মুস্তফার প্রেমে প্রেমিক হইয়া দেখো আল্লাহ তোমার এত খুশবুদার বানাবে তুমি যেদিকেই যাও না কেন পিপড়া যেরকম মধুর জন্য পাগল চিনির জন্য পাগল যদি আরমালির ভিতরে অন্ধকারের ভিতরেও চিনির বয়ামটাকে রেখে দেওয়া হয় পিপড়াকে দাওয়া দিতে হয় না অটোমেটিক বয়াম বরাবর চলে যায় একবার ওলি আল্লাহর পাগল হইয়া দেখো ওইখানে এমন এক মধু আছে এমন এক খুশবু আছে যে খুশবু যদি একবার অন্তরে লাগে দুনিয়া তো তোমাকে খুশবুদার বানাবে কবরটাও তোমার খুশবুদার হবে আখেরাতটাও তোমার খুশবুতে ভরে যাবে উচ্চ আওয়াজে বলেন সুবহান এই জন্য বড় বড় বাদশা থাকার পরেও হারুন রশিদ বাদশার সন্তান জেনে রাখো বড় বাদশা ছিল বড় বাদশা এত বড় বাদশা হওয়ার পরেও
তার 18 বছরের যুবক আল্লাহর ওলির সোহবতে বসতে 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 এমন ভাবে আল্লাহর প্রেমে মত্ত হয়ে গেল বাবা কয়দিন পর পর সন্তানকে ডাকে বাদশার ছেলে তো কিন্তু বাদশার ছেলে হলেও বাদশার ছেলে ছেলের মতো চলে না ফরাসিটা কাপড় পরে পুরান কাপড় পরে মাথার মধ্যে আপনার পাগড়ির বদলে গামছা দিয়া পাগড়ি বাইন্ধা রাখে বাদশা ডেকে বলে সন্তান আমার কলিজার টুকরা আমার তুমি আমার পরে বাদশা হবা আমার পরে সালতানাতের দায়িত্ব নিবা এই কি তোমার লেবাস বুঝতে পারলেন সন্তান বাবা চলছে এক রাস্তায় আমি চলছি আরেক রাস্তায় বাবা পড়ে আছে দুনিয়ার রাজত্বের প্রেমে আমি পড়ে আছি মওলার রাজত্বের প্রেমে বড় করে বলেন সুবহানাল্লাহ আচ্ছা দুনিয়ার রাজার দাম বেশি নাকি মওলার প্রেমিকের দাম বেশি আল্লাহর প্রেমিকের দাম বেশি পরের দিন তিনি যখন বাদশার সালতানাতে গেলেন সবাই দেখে হাসতেছে কোথায় বাদশা আর কোথায় এই সন্তান বাবার তো কিছুই পাই নাই কি কাপড় পরেছে এখানে দারওয়ানও তো এর চাইতে আরো সুন্দর কাপড় পরে বাদশার খারাপ লাগলো বাদশা আবার বুঝাইলো বাবা একটু পরিবর্তন হ আমার একটা স্ট্যাটাস আছে সন্তান কিছু বললেন না তিনি আল্লাহর ওলির সোহবতে থাকতেন আল্লাহর ওলির সোহবতে থেকে হাকিকাতান বাদশা চিনেছেন আর ওই বাদশার গোলাম বনার কারণে আল্লাহ তার মধ্যে এমন এক ইশকের ফোয়ারা জারি করে দিয়েছেন তিনি দেখলেন বাদশার সালতানাতের একটা কুটির পিলারের কোণায় ভিতরে একটা বাসা বেঁধেছেন একটা পাখি পাখিকে ডাক দিয়ে বললেন পাখি আয় আয় আল্লাহর হুকুম একটু আমার হাতে আয় পাখি কিসমিস করতে করতে আওয়াজ দিতে দিতে বাদশার ছেলের হাতে চলে আসলো আর বাদশাকে বলল দেখো তোমার বাদশাহির দাম বেশি নাকি আমার মাওলার বাদশাহির দাম বেশি বড় করে বল সুবহান তোমার বাদশাহি তো পাখি তোমার কথা শুনে জীব জানোয়ার তোমার কথা শুনে আর সন্তান কি করলেন ঘরের মধ্যে গিয়ে মাকে বললেন মা আমার রাস্তা আলাদা আর আমার বাবার রাস্তা আলাদা দুইজনের দুই রাস্তা আমাদের মধ্যে মিল নাই ও যুবক তোমাকে দুনিয়ার স্ট্যাটাস মেইনটেইন না করলে অনেকে অনেক কিছু বলতে পারে তুমি দাড়ি রাখতেছো তোমাকে অনেক খারাপ মন্তব্য করতে পারে তুমি সুন্নতি চুল রাখতেছো তোমাকে ভান্ডারি বলে খোসা দিতে পারে তুমি আল্লাহর ওলির রাস্তায় চলতেছো তোমাকে সবাই মূর্খ বলতে পারে কিন্তু জেনে রাখো শাহজানি শাহ যে রাস্তায় গেছেন ওই রাস্তা ভুল নয় গৌসুল আজম মাইজ ভান্ডারি যে রাস্তায় গেছেন ওই রাস্তা ভুল নয় ওলি আল্লাহ যেই রাস্তায় গেছেন ওই রাস্তা ভুল নয় কারণ ওই রাস্তা দিয়ে গিয়ে আল্লাহ পেয়েছে প্রমাণ আছে কিন্তু তুমি যেই রাস্তায় গিয়েছো খোদার কসম কিয়ামত পর্যন্ত হাঁটতে পারবা মাওলা দিদার তোমার হবে না মুস্তাফার কুরবত তোমার হবে এখন তুমি তৈয়ার করো তুমি মনে করতেছো তোমার এই যৌবন সারা জীবন থাকবে না ক্রিম মাখতেছি ফেসটাকে সুন্দর রাখার জন্য কিন্তু মইরা দেখো এই ফেস থেকেই দুর্গন্ধ বের হবে শরীরে লোশন মাখি শরীরটা স্মুথ থাকার জন্য একটু মইরা দেখো এই শরীর থেকেই বড় বড় পোকা বের হবে তোমার কত সুন্দর চেহারা কত সুন্দর চোখ কত সুন্দর তোমার জবান তোমার ঠোঁটটা বড় সুন্দর চোখটা বড় সুন্দর তোমার শেপটা বড় সুন্দর কিন্তু তুমি মরে দেখো এই কানে ছিদ্র দিয়েই পোকা বের হবে এই মুখ দিয়া গল গল করে পোকা বের হবে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হবে প্রস্রাবের রাস্তা দিয়ে পোকা বের হবে শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে কবরে রাখার দেরি 15 20 দিনের মাথায় এক মাসের মাথায় তোমার শরীরের হাড্ডি বাদ আর কিছু থাকবে না সৌন্দর্য ওইটুকুই যেইটুকু তুমি দুনিয়ার মধ্যে করেছিলা কিন্তু খোদার কসম শাহজানি শাহ রহমাতুল্লাহ আলাইকে আল্লাহর ওলিদেরকে আল্লাহ বাদশা বানায়া রাখছেন এখনো কবর খুললে তাদেরকে জিন্দা পাবা তাদের শরীরকে স্পর্শ করার ক্ষমতা মাটির জগতের নাই কারণ তারা আল্লাহকে রাজি করেছেন আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন আল্লাহ মাটিকে বলে খবরদার আমার বলির গাকে স্পর্শ করবি না সে দুনিয়াতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে কারণ সে মুর্শিদের প্রেমের মরা বড় করে বলে সুবহানাল্লাহ অনেকে বলেন আল্লাহর ওলি যারা এদের কোনো ক্ষমতা নাই মরার পরে ডাইরেক্ট বলে দেন মরার পরে উনার আর কোনো কিছু করারই ক্ষমতা আমি বলি ওলির কথা বাদ দাও শাহজানি শাহর কথা বাদ দাও সাধারণ একজন মইয়্যতের অনেক ক্ষমতা আছে
বলেন কেমন ক্ষমতা আমি যে মরার আগে যে মর্যাদা মরার পরে মর্যাদা কমে না বাড়ে বলে গুনাহগার আমি গুনাহগার হইলো বাড়ে বললেন কেমন আচ্ছা বলেন তো আপনার বন্ধুকে আপনি ছোটবেলায় অনেক সময় পিটির ডইলা গোসল করায় দিবেন না ইবে তোমার পিট ডলি দিয়ে তুই বের পিট ডলি দিয়ে ফোর গানত বব দস্ত পিটটা কি করি দে ডলি দেখা না গেড়িগান খালো গি ঘুমাই শুননাম এখানি বালা করে জামাইড়ে দি গশিদে দেন না নদের বন্ধু আছিল বন্ধু মারা গেছে বন্ধু মারা যাওয়ার পরে গোসল আপনি করাইলেন আগে জিন্দা থাকতে গোসল করাইছেন কোন সওয়াব পাইছেন কিন্তু দেখেন একজন মইয়ত মারার পরে যখন তার গোসলটা দিলেন সরকারে দু আলমের পক্ষ থেকে ঘোষণা আসছে আল্লাহর তরফ থেকে ঘোষণা একজন সাধারণ মইয়তকে যে ব্যক্তি গোসল দেওয়া হবে ওই ব্যক্তি কেমন হবে বলতেছে মায়ের গর্ভ থেকে নতুন শিশু জন্ম নিলে যেরকম নিষ্পাপ একজন মইয়তকে গোসল করাইলেও যে গোসল করাবে তাকেও আল্লাহ নিষ্পাপ বানাইয়া দিবেন তাহলে এই মইয়তের পাওয়ার আছে নি জোরে বলেন না এটার কথা বাদ দেন কোন মাইয়া আপনি তাকে গোসল করালেন না আপনি তাকে কাঁধে করে কবরস্থানে নেওয়ার জন্য বা জানাজার মাঠে নেওয়ার জন্য মাইয়াকে কাঁধে নিলেন কাঁধ বদলায় না আমাদের দেশে কি বদলায় কত কদম হাঁটে 40 কত 10 কদম পর পর কি পাল্টায় কাঁধ পাল্টায় হাঁটে কয় কদম 40 কদম দস্তরে নিয়া কাঁধে নিয়া তো অনেক ঘুরছেন কোন সওয়াব হইছে জোরে বলেন না হইছে কিন্তু মরার পরে দেখেন দস্তের কাঁধাটা আপনি দিলেন সরকারে দু আলমের পক্ষ থেকে মাওলার তরফ থেকে ঘোষণা আসছে সাধারণ মইয়ত তুমি তাকে কাঁধা দিলা তার জানাজার লাশটাকে কাঁধে নিলা খাটিয়াটা কাঁধে নিয়ে 40 কদম হাঁটলা যারাই যারাই খাটিয়াটা কাঁধে নিয়ে 40 কদম হাঁটবে তাদের এমন এমন 40টা কবিরা গুনাহ maaf করে দেওয়া হবে যেই গুনাহ গুনার কারণে নিশ্চিত সে জাহান্নামে আল্লাহ বললেন ও দুনিয়ার দস্ত দস্তরে অনেক দিন কাঁধে নিছিস কিন্তু মরার পরে কাঁধে নেওয়ার কারণে 40 কদম হাঁটার কারণে তোর এমন 40টা কবিরা গুনাহ maaf করে দিলাম যে গুনাহগুলার কারণে তুই জাহান্নামে যাইতি এখন আর তুই জাহান্নামে নাই এখন তুই জান্নাতি বড় করে বলে না সুবহান এটার কথা বাদ দেন কাঁধেও নিলেন না জানাজাতে শুধু যাইয়া দাঁড়াইলেন আচ্ছা বলেন তো জানাজার মধ্যে দাঁড়াইলেন জানাজা পড়লে একজন মাইয়াতের কয় কিরাত সওয়াব এক কিরাত কয় কিরাত আর যদি আপনি মাইয়াতের জানাজার পরে দাফন পর্যন্ত থাকেন কয় কিরাত এক কিরাত মানে কয় কেজি কে বলতে পারবে এক কিরাত মানে কতটুকু এক কিরাত রাসূল পাককে যখন প্রশ্ন করা হলো যে এক কিরাত সমান কতটুকু রাসূল পাক বললেন উহুদের পাহাড় যতটুকু বড় এই উহুদের পাহাড়কে ওজন করলে যত ওজন হবে একজন মাইয়াতের জানাজায় শুধু উপস্থিত হলে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে বড় করে বল সুবহান তাহলে মাইয়াতের ক্ষমতা নাই বলতেছ মাইয়াতের ক্ষমতা তো মাইয়াতের ক্ষমতা হলে সাজানিসর পাওয়ার হমনে বেশি জোরে বলেন না মেম্বারের পাওয়ার বেশি না এমপির পাওয়ার বেশি এমপির পাওয়ার বেশি না প্রধানমন্ত্রীর বেশি যার যার অবস্থান আছে কি নাই এই জন্য একজন আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে যারা বলে এই প্রশ্নটা তাদেরকে করবেন যে মরার পরে কোনো ক্ষমতা নাই কে বলেছে ক্ষমতা নাই সাধারণ মাইয়াতের অনেক ক্ষমতা আছে তার ইম্পর্টেন্স আছে তো যে কথা বলছিলাম হারুন রশিদ বাদশার ছেলে ঘরে গিয়ে মাকে বলেন মেহেরবান মা আমার রাস্তা ভিন্ন আমার বাবার রাস্তা ভিন্ন আমি তর্কি দুনিয়া বসবাস করতে চাই মা গো আমাকে maaf করো এই দুনিয়ার বোঝা আমি কাঁধে নিতে রাজি নই কারণ আমি এমন একটা প্রেমের বোঝা কাঁধে নিয়েছি যেই প্রেমের মধ্যে পড়লে মানুষ আর দুনিয়া ভালো লাগে না কিসের প্রেমের বোঝা রে বাবা বললেন মেহেরবান মাকে বললেন ও মেহেরবান মা আমি আল্লাহর প্রেমে দিবানা হয়েছি আল্লাহর প্রেমের সারা পান করেছি আল্লাহর ওলির প্রেমের মহব্বতের সোবত থেকে আমি বুঝতে পারছি
এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জাহান্নাম এই দুনিয়াটা মুমিনের জন্য জাহান্নাম আমি জাহান্নামের মধ্যে থাকতে চাই না মেহেরবান মা আমাকে ক্ষমা করেন অন্তর থেকে বিদায় দেন আমি এই দুনিয়া তর্কে দুনিয়া বসবাস করব এই রাজপ্রসাদের জিন্দেগি আমার দরকার নাই সুজা মা থেকে বিদায় নিলেন মা মেহেরবানি করে একটা আংটি পরায়া দিলেন বড় দামি আংটি যে আংটি বিক্রি করলে পুরো চট্টগ্রাম শহর কিনা যাবে এই রকম দামি আংটি সন্তান বললেন মা গো এই আংটির দরকার নাই মা বললেন বাবা আমি তোর মামায়ের হুকুম পালন করতে হয় আংটিটা তোর সাথে রাখ যখন প্রয়োজন হয় বিক্রি করবি মা বিদায় দিলেন যাওয়ার পথে বললেন মা গো ঘর থেকে একটা জিনিস নিতে চাই বাবাই ঘর তো তোমার যা মন চাই নিয়ে যাও সঙ্গে এমন একটা দামি জিনিস নিলেন যেই জিনিস দুনিয়ার কোনো কিছু দিয়ে মূল্যায়ন হয় না সেই জিনিস হলো কুরআনুল করিম সুবহানাল্লাহ আমি বন্ধু বানাইছি কুরআনকে কাকে কুরআনকে সুহবত নিছি মুর্শিদের মা বিদায় দাও বিদায় দিয়ে দিলেন জঙ্গলের ভিতরে পাখি যেরকম লতা পাতা দিয়ে বাসা বানায় একটা খুপরি গাছের খুপরির ভিতরে লতা পাতা দিয়ে বাসা বানায় সপ্তাহে 6 দিন জঙ্গলে থাকে একদিন সে বের হয় কাজ করার জন্য কারণ আমি দরবেশ হচ্ছি ঠিক আছে কিন্তু আমার হালাল রুজির দরকার ভিক্ষা করা ভালো না খারাপ ভিক্ষা করা কি ভালো আমার রাসূলে পাক ভিক্ষুককে কি পছন্দ করতেন ভিক্ষুককে পছন্দ করতেন না হ্যাঁ জায়েজ আছে তবে এই ভিক্ষুক যারা ভিক্ষা করেন এটাকে রাসূলে পাক অপছন্দ করতেন তার মানে কি আপনারা কি মানুষকে দান করবেন না করবেন তবে হ্যাঁ পারলে একটা মানুষকে এমন ভাবে দান করেন যাতে সে স্বাবলম্বী হয়ে যায় আর যারা ভিক্ষা করেন তাদের মন মানসিকতা থাকতে হবে যে আমি ভিক্ষা করতেছি সত্য অপারক হয়ে কারণ আল্লাহ পাক যদি চায় আমার তকদির পরিবর্তন করতে পারে চেষ্টা থাকতে হবে মাওলা ভিক্ষা আমি করব না আমি তোমার রাস্তায় চলব কারণ ইজ্জত দেওয়ার মালিক তো তিনি 6 দিন জঙ্গলে থাকতেন একদিন তিনি বের হতেন কাজ করতেন ওই জামানার একজন বড় মুফতি তিনি কি করলেন একদিন কর্মচারী খোঁজার জন্য বের হলেন দেখেন মার্কেটে এসে কর্মচারী নেই শুধুই কোণা দিয়ে একটা ছেলে বসা বসে বসে কোরআন পড়ে চেহারাটা নূরের আলোকবর্তিকার মতো উজ্জ্বল হয়ে আছে আর শরীরটা শুকনা দেখে বললেন কাজ করবা বলে কাজ করার জন্যই তো আসছি বেতন কত বলে সবাই নেই 4 দিরহাম আমি নিব 3 দিরহাম কারণ কি বলে আমার 3 দিরহাম হইলেই চলে এর বাইরে দরকার নাই বললেন বাহ 4 টাকার মজুরি 3 টাকা দিয়ে পাইলে কে নেবে না সঙ্গে সঙ্গে বললেন চলো তবে যাব আমার কয়েকটা শর্ত আছে বলে শর্ত কি এক নাম্বার শর্ত হলো আমি যখন কাজ করব আমি কারো সাথে কথা দুই নম্বর শর্ত হলো যখনই নামাজের সময় হবে আমি কারো থেকে জিজ্ঞাসা করব না আজান দিছে আমি সঙ্গে সঙ্গে কি পড়ব নামাজ পড়ব তারপর এই শর্তগুলো দিয়ে যখন কাজে নিলেন তিনি কাজের মধ্যে লাগলেন আল্লাহ পাক ওই কাজে এত বরকত দিলেন তিনি কাজে রেখে চলে গেলেন ওই আলেম যে দেওয়ালটা তৈরি করো আমি বাজার করে আসি দেখে 2 ঘন্টায় উনি একদিনের কাজ করেছেন দুই দিনে 2 ঘন্টায় কয় দিনে একদিনের কাজ করেছেন দেখে তো অবাক আবার সারা দিনে এমন কাজ করেছেন যেন এক সপ্তাহে কাজ করলে যে পরিমাণ কাজ হয় তিনি একদিনে করে দিয়েছেন আজানের টাইম হয়েছে নো কম্প্রোমাইজ সঙ্গে সঙ্গে তিনি নামাজ আদায় করলেন তার কাজ দেখে ঘরের যিনি ওই আলেমের স্ত্রী আছেন কিছু খাবার দিলেন বললেন মা আমি খাবার খাবো না বললেন কেন খাবা না বলে আমি রোজা আমি রোজা তিনি প্রতিদিন রোজা রাখেন কাজও করেন এখনকার তাগড়া তাগড়া শরীর রমজান মাস আসলে ঘরের মধ্যে সকালবেলা উঠে বউর হতে গরম গরম পরোটা বানো অনেকে রোজা রাখতে পারে না বড় আফসোস রোজা রাইখা মরে গেলেও লাভ আসেনি নাই জাহান্নামি না জান্নাতি জান্নাতি আজারেলে ডর এসে রোজা রাখে না ওই সন্তান সপ্তাহে একদিন কাজ করে চলে গেলেন মালিক খুশি হয়ে 4 দিরহাম দিলেন তিনি বললেন নিবে কয় দিরহাম 3 দিরহাম নিয়ে চলে গেলেন পরের দিন গেলেন দেখে নাই বলে এক সপ্তাহ পরে পাবেন যারা চিনে তারা বললেন
এক সপ্তাহ পরে আবার পাইলেন একই শর্ত কাজ করলেন তো ওই আল্লাহওয়ালা আলেম তিনি লুকায়ে লুকায়ে দেখতেছেন তিনি এত দ্রুত কাজ করেন কিভাবে দেখেন ওই 18 বছরের যুবক কাজ করতেছেন সত্য তিনি কাজ করতেছেন দুই হাত দিয়ে কিন্তু জবানটা বন্ধ নাই এই জবানে গুন 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 করে আমার মাওলা জিকির করে এই জবানে গুন গুন করে আমার মাওলার প্রেমের ডাক মারে দেখতেছেন ওই আল্লাহওয়ালা সন্তান ওই যুবক সন্তান ইটটাকে দেওয়ালের উপর রাখার দেরি অটোমেটিক সিমেন্ট ছাড়া জোড়া লেগে যায় কারণ ঈমানদারের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে কি থাকে না আল্লাহ সাহায্য করেন কি করে না পরের দিন যখন আবার বাজারে গেলেন পরের সপ্তাহের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায় না আল্লাহওয়ালার রহস্য যখন ফাঁস হয়ে যায় আল্লাহওয়ালার দুনিয়ার মধ্যে থাকে না জঙ্গলের মধ্যে তিনি সেখানে পড়ে রইলেন পরের সপ্তাহ দেখে খবর নাই ওই আলেম বলে দরবেশ কই ছেলেটা কই খোঁজ নিয়া দেখে আসে নাই খোঁজ নিতে 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 বাগদাদের কবরস্থানের পিছনের জঙ্গলে গেলেন দেখলেন একটা গাছের শিকড়ের ভিতরে ছোট্ট একটা পাখির বাসার মতো ঘর আর ওইখানের মধ্যে ওই সন্তানটা মাথার নিচে একটা ইট দিলেন ঘরের মধ্যে শুধু কয়েকটা জিনিস আছেন একটা হলো ওই যেই বাটি দিয়ে তিনি বুঝু করেন আবার যেই বাটি দিয়ে তিনি খাবার খান একটা মাত্র বাটি একটা মাত্র জাইনামাজ আর একটা মাত্র কাপড় তিনি সেই ঘরের মধ্যে ইটের উপর মাথা দিয়ে জোরে কাঁপতেছেন জোরে কাঁপতেছেন জোরে কাঁপতেছেন কিন্তু জানো 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 ওই আলেম যখন গাছের শিকড়ের ভিতরে ওই বালকে ওই যুবকের যখন সন্ধান পেয়ে সেখানে ঢুকলেন যাইয়া দেখে ওইখানের মধ্যে কোনো দুর্গন্ধ নাই ওইখানের মধ্যে শুধু খুশবু আর খুশবু কিরে আতর তো নাই খুশবুদার তো নাই এই জঙ্গলের ভিতরে তো খুশবু কেন কারণ এটা দুনিয়ার খুশবু নয় এটা মাওলার জিকিরের খুশবু আল্লাহ তার বদনকে খুশবুদার বানাইছেন ডাক দিল ওগো মাওলানা তুমি এসেছো হুজুর আমি এসেছি আপনি এই জঙ্গলে কেন আমার ঘরে চলেন আপনার চিকিৎসা করব আপনার জওহর ওই যুবক বললেন আল্লাহ তোমাকে পাঠিয়েছেন কারণ আগামী কাল আমি ইন্তেকাল করব মাওলার ডাক এসেছে আমি তো তালেবুল দুনিয়া নই আমি তো তালেবুল মাওলা যাকে পাওয়ার জন্য হৃদয় কাঁদে যাকে দেখার জন্য হৃদয় কাঁদে যার জন্য আমি এতদিন প্রতীক্ষায় ছিলাম সে মাওলার দাওয়াত এসেছে চিঠি এসেছে আমি তৈয়ার হয়ে যাচ্ছি যাওয়ার জন্য আল্লাহ তোমাকে প্রেরণ করেছেন একটা কাজ করিও আগামী কাল ফজরের নামাজের পরে আসিও আমাকে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করিও হুজুর আপনি আমাকে একটু সুযোগ দেন আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করব বলে আমার চিকিৎসার দরকার নাই কারণ চিঠি তো চলে এসেছে দুনিয়ার কোন চিকিৎসা আমাকে আর মাওলা থেকে দূরে রাখতে পারবে না ওই যুবক দুই চোখের পানি ছেড়ে বলে ওগো মাওলানা আমার একটা ওসিয়ত এই আংটিখানা দরক আংটি তোমাকে আমানত দিলাম আর দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো আমাকে আগামী কাল তুমি গোসল দেওয়াবা নিজ হাতে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা খবর খনন করবা যে আমার খবর খনন করবে তাকে তোমার থেকে কোনো পয়সা দিবা না আমার এই বাটি আর আমার জাইনামাজ তাকে হাদিয়া দিবা বললেন ঠিক আছে অসুবিধা নাই এরপরে কি বলে কোরআন শরীফটা নাও আমি তোমাকে আমানত দিলাম এটা যেন তেলাওয়াত চলে বললেন হুজুর ঠিক আছে আংটিখানা কেন দিলেন বলেন এই আংটিখানা তুমি নিয়ে হারুনুর রশিদ বাদশার কাছে যাবা আর তাকে এই আংটিটা দিয়ে দিবা বলবা যিনি এসেছেন খালি হাতে তিনি আবার চলে যাচ্ছেন খালি হাতে এই আংটির কোনো দাম নাই তখন এই আংটি দেখে ওই আলেম চিন্তার মধ্যে পড়ে গেলেন এত দামি আংটি কেন দামি আংটি কেন কে তুমি বলে আমার পরিচয় জানার দরকার নাই আমার একটাই পরিচয় আব্দুল্লাহ আল্লাহর বান্দা ওই যুবক ওই আলেমকে বিদায় দিতে দিয়ে দিলেন ওই আলেম যেতে চাই না বললেন হুজুর আমি আপনার খেদমতে থাকবো বললেন না না তুমি চলে যাও আমি জীবনে কত গুনাহ করছি আজকে সারা রাত আমার মাওলার প্রেমে চোখের পানি সারবো
আল্লাহর কাছে ফরিয়াদ করব তওবা করব মাওলা গো আমাকে তুমি মাফ করো আল্লাহর কাছে কাঁদব দুই চোখের পানি ছাড়ব আল্লাহওয়ালার লক্ষণ নেককার হলো নিজেকে গুনাহগার মনে করে আলেম হলো আল্লাহওয়ালা হলো ওলি হলো নিজেকে সিয়াহার মনে করে গুনাহগার মনে করে খাতাকার মনে করে ও যুবক ওই যুবক থেকে শিক্ষা নাও যে কিনা বাচ্চার সন্তান হওয়ার পরেও মাওলার প্রেম ভুলে নাই মাওলার রাস্তা ভুলে নাই মাওলার মহব্বত ভুলে নাই আবার পরের দিন সকাল বেলা যখন ওই আলেম আসলো দেখা গেল ওই গাছের শিকড়ের ভিতর থেকে নূরের আলো বের হচ্ছে নূরের শতক বের হচ্ছে নূরের আলো জ্বলজ্বল করতেছে একটা নূর উপরে যায় আবার নিচে আসে এটা কেমন নূর কেমন নূর আমার আল্লাহ বলেন আওয়ামান কানা মাইতান ফাআহয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরাই ইয়ামশি বিহি ফিল নাস আল্লাহর ওলি যারা আল্লাহর প্রেমিক যারা আল্লাহ তাকে একটা নূর দান করেন ওই নূর ওলি আল্লাহর সাথে সাথে থাকে দাফন কাফন করলেন বাদশার কাছে গেলেন আংটি নিয়ে দেখে বাদশা চলে যায় লক্ষ লক্ষ সেনা আগে লক্ষ লক্ষ সেনা পিছে বডিগার্ড দিয়ে নিয়ে যায় বাদশাকে ডাক দিল কিন্তু বাদশা তাকাইলো না আংটিটা উঁচা করে ধরলো ও বাদশা তোমার একটা আমানত আমার কাছে আছে বাদশা যখন আংটিটা দেখলো চিনতে পারলো এটা তার সন্তানের আংটি বাদশা দাঁড়াইয়া তাকে রুমের মধ্যে নিল এই আংটিটা কোথায় পাইলা আংটির মালিক কই বললেন গতকালকে এমতেকাল করেছে হাউমাউ করে বাদশা কামড়ে বললেন তুমি কি জানো তিনি কে বললেন আমি তো জানি না ইনি কি করতেন বলে মজদুরি করতেন চোখের পানি ছাড়ে আলেমকে বললেন বাদশা ও আলেম জানো জানো এই সন্তানটাকে আমি তো জানি না হুজুর তিনি কে বললেন ইনি আর কেউ নয় ইনি হলেন আমার সন্তান আল্লাহর বলি সুহবতে যাইয়া নিজেকে আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছেন বাদশা হারুন রশিদ সুজা বাগদাদের কবরস্থানে গেলেন সন্তানের কাঁচা কবরটা দেইকা দুই চোখের পানি ছাড়ে আর কান্না করে করে বলে আমি বাদশা তো বেজে গেলাম ও সন্তান তুমি তো চলে গেলা ও সন্তান তুমি তো পরপারে রাস্তায় চলে গেলা তুমি আমার সন্তান নও তুমি আমার মুর্শিদ তুমি আমার সন্তান নও তুমি আমার রাহবার তুমি আমার সন্তান নও তুমি আমার পথপ্রদর্শক কারণ তুমি বাদশার অন্তরের চক্ষুকে খুলে দিয়েছো ও যুবক দুনিয়ার মায়া বড় দামি মনে হলো মরার পরেই দুনিয়া তোমার কবরে যাবে না বিল্ডিং তোমার কবরে যাবে না দলিল তোমার কবরে যাবে না সম্পদ তোমার কবরে যাবে না যিনি কবরে তোমার যাবেন তিনি হলেন সেই জিনিসটা হলো এক নাম্বার তোমার আমল দুই নাম্বার হলো তোমার কলব আর কবরে ওই পরিচয় নিয়ে যাও যেই পরিচয় পাইলে তুমি দামি হবা একটা হলো আল্লাহর পরিচয় আর একটা হলো মুস্তফার পরিচয় ঠিক কিনা এখন এই পরিচয় আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন কোন জায়গায় পাবেন সব কিছুর একটা নির্দিষ্ট ঠিকানা আছে জাহাজের মাল দরকার হলে বাটিয়ারিতে আসতে হবে জাহাজের মালের জন্য আপনি চান আপনি যদি এখান থেকে যদি বাটিয়ারিতে না আসা আপনি যদি সাতপুরে চলে যান ইলিশ পাবেন কিন্তু জাহাজের মাল পাবেন না এক এক জায়গা এক এক জিনিসের জন্য বিখ্যাত আর ওলি আল্লাহর দরবার হচ্ছে আল্লাহ পাওয়ার জন্য বিখ্যাত আমি তো বলতে চাই আল্লাহ পাওয়াই যায় ওলি আল্লাহর দরবারে আল্লাহ পাওয়াই যায় ওলি আল্লাহর দরবারে এটা ছাড়া আমি আর কোনো পুক্ত ঠিকানা পাই নাই যেখানে আল্লাহকে পাওয়া যায় এই জন্য আজকে থেকে নিজেকে আল্লাহওয়ালার সোহবতে রাখেন মাওলা আমাদেরকে ওলি আল্লাহর সোহবতে থাকার তৌফিক দান করুন।